ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এলপিজি গ্যাস নিয়ে যাওয়ার জন্য পাইপলাইন বসানোর কাজ করা হচ্ছে। যে সমস্ত এলাকা দিয়ে পাইপলাইনে গিয়েছে সেই সমস্ত এলাকার জমির ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। মূল অভিযোগ হচ্ছে আমরা বাবুনা মর্যায় উপযুক্ত চাষিরা ক্ষতিপূরণ পাচ্ছি না এবং কোনো রকম নথি না দিয়ে অর্থাৎ ডকুমেন্টস না দিয়ে অর্থাৎ পঞ্চনামা না দিয়ে যাকে যেভাবে খুশি টাকা পেমেন্ট করে চলে যাচ্ছে। পার্শ্ববর্তী এলাকাতে কেউ 11,500 পেয়েছে, কেউ 6,600 দিয়েছে, কিন্তু আমরা সেখানে 4,000 পাচ্ছি। এখানে বিশ্বস্ত খবর যে কিছু দালাল এখানে ঢুকে গিয়েছে, তারা 60%, কেউ কারোর কাছে 40% টাকা নিয়ে নিচ্ছে এবং চাষিদের বিভ্রান্ত করছে, টাকা নেওয়ার জন্য ভুল বোঝাচ্ছে, জোর করে প্রেশারাইজ করে টাকা নিতে বাধ্য করছে। আমরা তার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ। আমাদের উপযুক্ত ফসলে ক্ষতিপূরণ দেওয়া হোক 11,500 করে এবং পঞ্চনামা অর্থাৎ ডকুমেন্টস দেওয়া হোক, এটাই আমাদের মূল প্রতিবাদ। তবে জমির ক্ষতিপূরণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম করায় সমস্যায় পড়েছে কৃষকরা। এমনকি সমস্যায় পড়েছে মহিষাদল ব্লকের বামুনিয়া মৌজায় 60 জন কৃষক। তাদের চাষের জমির মধ্য দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার জন্য যে মূল্য ঘোষণা করা হয়েছে সেই মূল্য দিচ্ছে না। সংবাদ মাধ্যমের সামনে তারা ক্ষোভ উগরে দেয়। আন্দোলন করার কারণ হচ্ছে যে আমাদের আইসিজে পাইপলাইনে যে টাকা দেওয়ার কথা আমরা এখনও পর্যন্ত দেখেছি কাগজে 19,500 এবং জমির পেমেন্ট, আর হচ্ছে যে চাষের ক্ষতিপূরণ যেটা 11,500 আমাদেরকে তাও দিচ্ছে না। দালালরা 2,000-5,000 এরকম আলতু ফালতু কথা কয়া কাজ করে এবং আইসি আমাদের কাজে আমরা বাধা দিলাম, তারপরে রাতারাতি এসে পাইপ লাইন খুলিয়া কিছু কিছু পাইপ ঢুকাইছে, তারপরে আমরা সবাই একজোট হয়ে লাইনটা আমরা বন্ধ করছি। পেমেন্ট হোক, কাগজ দেওক, তারপর অবশ্যই কাজ করবে, নাহলে এই আন্দোলন কি জারি থাকবে? হ্যাঁ, এই আন্দোলন আমাদের থাকবে যতক্ষণ না এই পেমেন্ট পাই। কৃষক ও সংস্থার মাঝখানে ফোড়েরা কৃষকের টাকা কাটমানি হিসেবে কেটে নেওয়ায় বিক্ষোভে সামিল হয়েছে কৃষকরা। পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়ি পাইপলাইনের কাজের সময় বাড়িতে ফাটল দেখা দেয়। কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তার অর্থ না পাওয়ায় সমস্যায় পড়েছে স্থানীয় মানুষজন। আইসির যখন পাইপলাইন গায়ে হলো আমি তখন আমানে বলছিলি, আমি আমাদের ঘরের স্বামী আমার ছেলে সবাই বলছিল, বলতো নু বলে রে আমাদের এই তো পাইপলাইন যা রে আমানে এখন 3-4 মাস কাজ করব, আর ঘর যদি ফাটা যদি দেখি আমানে আর ক্ষতিপূরণ দেবো। এখন বলতো নু ফেটে সব ফেটে যা রে ঘর বুসে যা রে, বলতো নু এখন বলে ও সবাইয়ের ঘর ফেটে যা রে আর ও আমানে দিতে পারবো নি, কী করতে পারো তোমানে করো যা, আর এরকম বলে হ্যাঁ। আর হচ্ছে যা তারপরে আরও অন্য অন্য লোককে দেখাইছি, দেখাইতো নু মানে সবাই বলে না এরকম ঘর ফেটেইছে, এ তো ক্ষতিপূরণ দিতে হবে, না এতে দিতে হবে, গরিব লোক আমানে দিন খাটি দিন খাই, আর আমার তো জমি জায়গা কিচ্ছু নেই, এইটুকু বাস্তুটুকু আমানে কোথা যাব, এরকম ঘর দর ফেটে যা রে এর উপরে তো আর দোতলা করতে পারবো নি, এরকম ঘর ফেটে যা রে আমার অত সমর্থ নেই যে কিছু হচ্ছে যে টাকা পয়সা দিয়ে কিছু আরো করি, সেরকম আমার সমর্থন নেই। মানে কৃষকরা যাতে তাদের ক্ষতিপূরণের প্রকৃত মূল্য এবং বাড়ির ক্ষতিপূরণের মূল্য পায় তার জন্য বিক্ষোভে সামিল হন কৃষক পরিবার। পাশাপাশি কৃষকেরা যাতে তাদের প্রকৃত ক্ষতিপূরণ পায় তার জন্য স্থানীয় বিডিওর কাছে আবেদন জানিয়েছে। তবে বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখন দেখার কৃষকরা তাদের জমির ক্ষতিপূরণের প্রকৃত অর্থ কবে পায়। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউর রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। আপনি কি ইলেকট্রনিক্স জিনিস কেনার কথা ভাবছেন? এখন কাঁথিতে মাইতি এন্টারপ্রাইজ নিয়ে এসেছে কলকাতার দামে ও অনলাইন থেকে সস্তায়। ন্যায্য মূল্যে কেনাকাটা করতে হলে আজই আসুন, এখানে পাবেন সমস্ত নামিদামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, এলইডি টিভি, ল্যাপটপ, মিক্সার গ্রাইন্ডার প্রভৃতি পাবেন সহজ মাসিক কিস্তিতে কোনো সুদ ছাড়াই, এবং কেনাকাটার সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা হল কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের আয়ুর্বেদ কলেজের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার হল 9932619216, 9378355885। তাহলে আর দেরি কেন, আজই আসুন কাঁথির মাইতি এন্টারপ্রাইজে।